بسم الله الرحمن الرحيم যতই পড়ে হও পণ্ডিত ইবাদত করো হাজার মায়ের সেবা না সবই তোমার বেকার মায়ের কদম তলে আছে খুদার জান্নাত মায়ের কদম তলে আছে খুদার জান্নাত মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত মায়ের কদম তলে আছে খুদার জান্নাত মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত মায়ের কদম তলে সব হারালে সব পাওয়া যায় মা তো পাওয়া যায় না আশুক যতই মায়া বিনি মায়ের মতো হয় না সব হারালে সব পাওয়া যায় মা তো পাওয়া যায় না আশুক যতই মায়া বিনি মায়ের মতো হয় না আরশির মতো মায়ের অন্তর নিঃস্বার্থে তাই করে আদর শিশুর বিনিময়ে দিতে পারে জান রাখে না তখন নিজের খবর দশ মাস দশ দিন ধরিয়া পেটে বয়ে চলে যায় দিন রাত মায়ের কদম তলে আছে খুদার জান্নাত মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত মায়ের কদম তলে আজ তোমাদের শোনাই শোনো এমন এক মায়ের ছেলে বয়স তাহার ছয় সাত হতে ভর্তি করে স্কুলে সাজিয়ে গুজিয়ে জননী দিয়ে স্নেহের বুসা ছেলের হাতে দিয়ে পাঠাই রোজ পাঁচটি করে পয়সা হারিয়ে ফেলো না বাছা জননী দাই বলে কিছু কিনে খেয়ো বাবা পাঠের টিফিন কালে লেখা পড়াই বড় হলে বাড়বে আমার ইজ্জত মায়ের কদম তলে আছে খুদার জান্নাত মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত মায়ের কদম তলে রোজা না পাঁচ পাঁচটি পয়সা লয়ে যাই সে বিদ্যালয় সেই ক্লাসের এক মেয়ের সাথে হলো তাহার পরিচয় মেয়েটি ছিল গরিবের ছিল না তার পিতা বুঝিয়া ছেলেটি তারে দিল এই কথা কাল হতে বেশি করে আনবো কিছু কিনে টিফিন বেলায় একসাথে খাবো গো দুজনে খুশি মনে বালক বালিকাই মিলিয়ে নিল হাতে হাত মায়ের কদম তলে আছে খুদার জান্নাত মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত মায়ের কদম তলে মায়ের গলা ধরে একদিন বলিল ছোট্ট খোকা পাঁচ দশ পয়সায় হবে না এবার দিতে হবে এক টাকা এমন কথা শুনে শিশুর ভাবিল মা হৃদয়ে
বহু টাকা দেবে আমায় এই ছেলে বড় হয়ে। স্নেহের চুমা দিয়ে বলে, ওরে আমার সোনা, ভিখারিনী সাজব তবু তোরে কাঁদাব না। তুই যে আমার আশা ভরসা, তুই আমার ভবিষ্যৎ, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে খাই প্রতিদিন দুজন টিফিন, কয়েক বছর কাটার পরে শৈশব হতে এবার তারা পার খেয়েছে কৈশোরে। একে অপরের দেখা না পেলে, পান আহার সব যে তো যে ভুলে, খুলে রাখি তো কুমারী মনের দুয়ার, কখন করিবে প্রবেশ স্বপ্নের রাজকুমার। বিদ্যালয়ের ছুটির দিনের নাম ছিল মুসিবত, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে। প্রেম জীবনে সবার আসে কজন দেয় তার মর্যাদা, প্রেম করা ছেলে খেলা নয় প্রেমের মালিক খোদ খুদা। প্রেমিকা বলিল একদিন ডাকিয়া প্রেমিকে, কিছু তো প্রেমের বিনিময়ে দিলে না আমাকে। এ কথা শুনে প্রেমিকের চেহারা ওঠে রেঙে, আনিল এক কণ্ঠ মালা মায়ের বাক্স ভেঙে। আর বাক্স ভেঙে সে সোনার হার নিয়ে এসে প্রেমিকার হাতে দিয়ে প্রেমিক বলছে, আরো যা চাবে সবই পাবে, আরো যা চাবে সবই পাবে, তুমি যে আমার কিসমত, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে। প্রেমিক সুধাই তার প্রেমিকায় দাও বলে আজ আমাকে, আমার প্রেমের পরীক্ষা নেওয়ার যদি কিছু তোমার থাকে। মেয়েটি বলিল তখন, ও গো প্রেমিক রাজা, নিয়ে এসো দেখি তোমার মায়ের কলিজা। ছেলেটি বলে উঠিল, ও গো প্রাণ স্বজনী, এ মামুলি কাজ করে দেখাবো এখনি, তোমায় পেতে মা হারাতে হারবে না মোর হিম্মত, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে। মায়ের ধোকা তাহার খোকা গেল কোথায় এই রাতে, চঞ্চল মনে মা সন্ধানে আসিছে লণ্ঠন হাতে। ওদিক থেকে ছুরি নিয়ে আসছে আদরের সন্তান, প্রেমিকার ওই কথা মতো নেবে সে আজ মায়ের জান। মাঝ পথে মা ও ছেলের হলো যখন দেখা, দুহাত বাড়িয়ে বলিল, মা ওরে কোথায় ছিলি খোকা। মায়ের এই মমতার কথা সবই ভুলে গেল, সজোরে
বসালো, ছেলে হয়ে দেখিয়ে দিল মাকে তার মরণ পথ, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে মায়ের কলিজা দেখাতে হবে, আর মান ছিল প্রেমিকার সিনা চিরে বাহির করে নিল দিল কলিজার ঝাড়, দিল কলিজা নিয়ে ছেলে ছুটে চলে পথে, প্রেমিকাই গিয়ে এখনই হবে প্রমাণ দিতে, দিল থেকে আসছে আওয়াজ ছেলের নাম ধরে, অত জোর ছুটিস নে বাছা যদি চাষ পড়ে, সহিতে পারবে না এ দিল বাছারে তোর আঘাত, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে মায়ের দিলের আওয়াজ ছেলে শুনতে পেয়েও শুনল না, তাজা দিল কলিজা তার প্রেমিকাই দিল নজরানা, সেই ছেলেটি মায়ের দিল কলিজার ঝাড়টা হাতে করে ছুটে গিয়ে যখন প্রেমিকার সামনে দাঁড়িয়েছে, প্রেমিকা তখন কোন ভূমিকা পালন করছে দেখুন। মেয়েটি দেখিয়া অবাক বলে তার প্রেমিকে, তুমি যে কি পাষাণ পুরুষ, আজ চিনিলাম তোমাকে, আজ হতে বুঝে নিলাম তুমি মস্ত কাতিল, নইলে কেমনে তুমি আনিলে মায়ের দিল, আজ থেকে তুই দূর হয়ে যা, ওরে দূর হয়ে যা, দূর হয়ে যা, আজ থেকে তুই দূর হয়ে যা, ওরে শয়তান ডাকাত, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে। সবশেষে অধম লেখক এবং গুনাহগার গায়কের ফরিয়াদ শুনবেন। এম এ হাবিব বল সবারে শুনুন ও গো বন্ধুগণ, পৃথিবীতে মায়ের মতো কেউ নাই অমূল্য রতন, এম এ হাবিব বল সবারে শুনুন ও গো বন্ধুগণ, পৃথিবীতে মায়ের মতো কেউ নাই অমূল্য রতন, শুধিতে পারে না কেউ মায়ের দুধের ঋণ, মা করিবে সুপারিশ কেয়ামতের দিন, দিলে কেহ মাকে ওহু সমাদক, দু জাহান দেখাতে কেউ পারে না উজ্জ্বল মুখ, মায়ের মুখের দলিল নিয়ে করবে নবী সাফায়াত, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে আছে খুদার জান্নাত, মায়ের পদ সেবা এ যে মহা ইবাদত, মায়ের কদম তলে।